শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবীপুর এলাকায় আজিদুর রহমান নামে এক ব্যক্তির দোকান থেকে ওই এলাকার বাসিন্দা রাকেশ চাকমা নামে এক ব্যক্তি টিফিন খেয়ে কিছু না বলে চলে যাবার সময় দোকানের মালিক টাকা চাইতে গেলে রাকেশ চাকমা দোকানের মালিকের উপর আক্রমণ শুরু করে বলে অভিযোগ। দোকানের মালিকের উপর আক্রমণের ঘটনা টের পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন দোকানের মালিক আজিদুর রহমানকে বাঁচানোর জন্য ছুটে আসে। পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসছে দেখে রাকেশ চাকমা ফোন করে দলবল নিয়ে আসে। রাকেশ চাকমা ওনার দলবল নিয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজনদের উপর আক্রমণ শুরু করে বলে অভিযোগ। রাকেশ চাকমা সকলকে প্রাণী মারার ধমকি দেয় বলে অভিযোগ। এই নিয়ে সোমবার রাতে শান্তিরবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করে পরিবারের লোকজন। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে ও এলাকার লোকজনদের নিরাপত্তা প্রদানে আরক্ষা প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। আমার নাম আজিদুর রহমান, আমি দৈনিক কাজ থেকে 5-7 বছর যাই আদিপুর যাই ব্যবসা করি। তো কিসের ব্যবসা করেন? সেই হিসেবে আমি সাইকেলে করে ফুচকা যারে করে পানিপুরি বিজাপুর পাপড়ে একটু উপকোষ করে কিলো বিক্রি করি আর কি। সন্ধ্যার টাইমটা আদিপুর যাই কারণ আমি ডালে বড়া এসব কোন জায়গাতে বিক্রি করেন? আদিপুর ভাট্টার এক সাইডে দোকানে পার্শ্ববর্তী আরও কতগুলো দোকান আছে, দোকানদারের সাথে মিললা বইয়া দোকানদারি করতেছে আজকে 5-7 বছর হয়ে গেছে। তো সেই হিসেবে ওই দিন বিকালবেলা 5:30-6:30 সময় আসছে আয়া রাকেশ চাকমা নামে ছেলে একটা আইসা এসে আমার থেকে দুইটা ডিম লইয়া অলরেডি যাইতেছে। আমার না বসার জায়গা আছে, বইয়া খাও কিংবা এখন টাকা দিতাম না পরে দিমু কিছু একটা কইতে পারে, কিছু না কেউ যেতেছে গা। তো আমি বললাম ভাই আমার টাকা তো দিলা না। তো এই কথাটা শুধু এই কথাটা থেকে হ্যাঁ মানে আমার থেকে আয়া সেরা মারধর করার মতন অবস্থায় হয়েছে। আমার দোকান ভাঙা লেছে, প্লাস আমার স্টোভ তেল সবগুলোই ফেলাই দিচ্ছে, মানে বাইরিয়া টাইরা জুতা দেওয়া বাইরিয়া ফেলাই দিচ্ছে। আমার এই জুতা দিয়ে আমার মানুষ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।